তুমি একটা মেয়ের সাথে পূর্বার জীবনে বাবা অন্তত 8 বছর প্রেম করছো এখন তো টেলিফোনে দেখা যায় আগের যুগে আজ থেকে 20 বছর আগে পূর্বার জীবনে তুমি যখন ইমোতে দেখা যাইতো না চিঠির মাধ্যমে আদান প্রদান হইতো টেলিফোনের মাধ্যমে কথা হইতো ওই মেয়েটার ছবি শুধু দেখছো ফেস টু ফেস দেখো নাই 8 বছর পরে দেশে আসার পরে যখন জীবনের প্রথম তারে বাসর ঘরে দেখলা তুমি লজ্জায় তার দিকে তাকাইতে পারো না তাকায়া থাকো আবার কানায়া কানায়া দেখো তোমারে আল্লাহ এত সুন্দর বানাইছে আমার মালিক বলে তুমি একটা মেয়ের সাথে 8 বছর প্রেম করে যদি এত এত সময় তাকায়া থাকতে পারো আমি মালিকের সাথে প্রেম করছি দুহারে বসিয়া আমি মালিক জানি তোর প্রেম কত গভীর ছিল আমি মাওলার সাথে দুনিয়ার তোর মনের খবর কেউ জানতো না আমি মাওলাই জানতো তুই যখন মসজিদে বসিয়া এই কথাগুলি আমি আল্লাহরে বুঝাইয়া কইতি নিজের হাতে বান্দা তুমি বানায়া এই যুবক ভাই তোর পাও তুলে ধরছি রে ভাই তোর গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর আর আমার মাওলার maaf করতে লাগবে 1 সেকেন্ড টাইম জীবনে কত গিলান মদ খাইছস জীবনে কত প্যাকেট সিগারেট খাইছস কত পোটলা হিরোইন খাইছস কতটা ট্যাবলেট খাইছস সব গুনার কথা মনে কইরা এখন কানবি আল্লাহ তোর গুনাহ লই আজকে বাসায় পৌঁছাবে না আমি গ্যারান্টি দিলাম তুই বল নিজের হাতে বান্দা তুমি মাওলা বানায়া কেমনে দিবা মাপ না করে তাড়ায় এ ঢাকা তোহারের বাইরা বাস্তার বাইরা কুসুম হাজির বাইরা যারা জনম দুখিনী মা হারাইছে আমি তাদের বন্ধু হয়ে যাব আজকে এই পৃথিবীতে মার মতো দরদি কেউ নাই গো বাবা আজকে যেমনে তোমরা আমারে দেখতেছো বাজান আমার মাওলারে যখন সামনাসামনি দেখবা সেদিন বুঝিয়া লবা আমার মালিক কত সুন্দর আমার আল্লাহ বলবেন বান্দারা একাধারে 50,000 বছর আমার দিকে তাকায় রইলি চোখে একটা পলক মারলি না আসলে আমার মতো কি পাইছো আমার মধ্যে তোরা কি পাইছো ইলিয়াস রহমান জেহাদি গোপালগঞ্জের সন্তান আমি ঢাকা দোহারের সন্তান নবাবগঞ্জের সন্তান তার মুখে শুনছিলাম তোমার দিকে তাকায়া 50,000 বছর তাকাইল চোখে পলক লাগবে না পলকবিহীন তাকায়া থাকা যাবে তখন শুধু শুনছিলাম তুমি জামিল তুমি সুন্দর কিন্তু বুঝতেও পারি নাই তুমি এত সুন্দর দোহারে বসিয়া জুবার দিন নামাজ পড়তাম পাঁচ ওয়াক্ত নামাজ পড়তাম তোমার না দেখে কুদরতি পায় সেজদা দিতাম আজকে তোমার দেখতাছি মালি কত যে আনন্দ তোমার কেমনে বুঝাবো তুমি যে আমার মতো গুনাহগারে মাফ করে আজকে তোমার সামনে বসতে দিছো আল্লাহ আনন্দে তোমার দিকে তাকায় আছি এত
তোমার বান্দা কাঁদিতাছে বাস্তর মাহফিলে বান্দার গুনে মাফ করে দেখো আমার বাজানটা কান্দে আমার যুবক ভাইরা কান্দে এই কবরস্থানেই দোহারের বাস্তা এই কবরস্থানে কার মা ঘুমিয়ে যাবি জানি না ও বাজন ওই গোপালগঞ্জের মাটির নিচে ঘুমিয়ে আছে আমার মা কেমন আছে আমার মা কবরে আমি জানি না অমায় এতো রাত রেখে দিলি ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন বান্দা আমারে ডাক দিবি আমি তো তোরকে রহমতের কোলে বসাইয়া সব গুনাহ মাফ করে দেব বুঝছেন সারা পৃথিবীর দিক তাকাইলে দেখা যায় মুসলমান শুধু মায়ের খায় আমি আপনাদের কাছে দুটো হাত জোর করে বললাম যাদের সামনে এক ইঞ্চি জায়গা আছে কারো সামনে এক ইঞ্চি জায়গা ফাঁকা রাখে না দেখে আসেন তো এই যে কলিজার টুকরা ভাইরা আমার আয় ভাই আয় তোর আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানাই দেবে আমি বললাম আয় আইসা বল তুই যেই দেশে যাইতে চাবি ওই দেশে যাইতে পারবি আয় আয় লাল সোয়েটার তুই পিছনে ব্যাক করিস না এদিকে আয় সামনে আয় তোর স্যান্ডেল জন্য লই আয় সরে নিব না আয় এই বস্তায় চোর নাই এখানে কবরস্থান মুর্দারা পিটাইব কিন্তু এদিকে আমার মা বোনরাও চেপে চেপে বসেন পুরুষের চাইতে মহিলার সংখ্যা বেশি হয় দোহার কথা কার না কেন কারণ দোহার নবাবগঞ্জে পুরুষ কম থায় বাইতে সব প্রবাসী বৌরে দিয়ে গেছে গাছ কথা কর না কেন আরো জোরে কর বউ দিয়ে গেছে বেটা বি দেয় বাজার করি দেয় দেও রে আরে কি আল্লাহ রে বউ আর একজনের বাজার করে দেয় আর একজনের কথা কর না কেন আদেব আমি জানি পুরুষের সংখ্যার চাইতে যেগুলো রিজেক্ট হয়ে গেছে ব্যবসা ছাড়া ওরা দেশে থাকে অধিকাংশ যুবক হন বিদেশ আল্লাহ আমার ভাইদেরকে কবুল করেন আরো জোরে বলেন আমিন একসাথে বলেন আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী ঢাকা জেলার একটা থানা দোহার অত্যন্ত মনোরম এবং পরিবেশে সুন্দর একটা জায়গা বাস্তা কুসুমহাটি দারুল কোরআন ইসলামিয়া মাদ্রাসায় তিনখানার উদ্যোগে 28 নভেম্বর ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকে 40তম মাহফিল সুবহানাল্লাহ এই 40তম মাহফিলে যদি 4 জন করেও বক্তা হিসাব করেন কয়শো বক্তা আছে এক মগ হয় প্রায় হাজার হাজার আম তাজে মারে ডিজিটাল পোলা পান ওই যে বাড়তি কিছু পোলা পান আছে না ক শত শত প্রায় হাজার হাজার কয়েছে বাট পাড়তে চিন্তা করে দেয় আল্লাহ বলো না সারা কইছে কি দোয়া করবো ওরে বিচার করো ওরে ভালো করে লেখাপড়া শিকার তৌফিক দান করো 160 জনের মতো বক্তা এখানে আল্লাহ শুকর যে তার ভিতরে 40তম মাহফিলে আমি গুনাহগার প্রথম আসলাম আল্লাহ জানি না আপনাদের কতটুকু আনন্দ দিতে পারবো কতটুকু গুনাহ পাকের কথা বলতে পারবো শুধু আমি আপনাদের কাছে দুটো পায়ে হাত দিয়ে বলবো আলোচনা যত সময় চলবে আপনি থাকবেন না ভাগবেন মিথ্যা কথা কইবেন না থাকবেন তো মোনাজাত বন্ধ থাকবে সবাই থাকবেন পরীক্ষা করে দেখবো সবাই থাকবেন আল্লাহকে হাত উঠাই দেখান তো কে কে ভাগবেন ঠিক আছে এইটাই ঠিক আপনি না ভাগলে তার মোনাজাত করতে পারতেন না তবে আমার পিছনে আমার প্যান্ডেলের পিছনে বিশাল বড় কবরস্থান
কত মানুষ ঘুমিয়ে আছেন এইখানে আল্লাহ তুমি মাফ করে দাও তাদেরকে ভজন আমি জানি নাই কবরস্থানে কার মা ঘুমিয়েছে বাবা ঘুমিয়েছে এ ঢাকা তোহারের বাইরা বাস্তার বাইরা কুসুম হাজির বাইরা যারা জনম দক্ষিণী মা হারাইছে আমি তাদের বন্ধু হয়ে যাব আজকে এই পৃথিবীতে মার মতো দরদি কেউ নাই গো বাবা ঠিক না বেটা মার মতো দরদি কেউ নাই একটা মাত্র দরদি এই শীতের দিনে বিনা পয়সায় পায়খানা পোষাবের খেতাটা ধুইছে বাবা পুষ্কর্ণীর মধ্যে নাইমে সে হলো মা ঠিক না জানি না এই কবরস্থানে কার মা শুয়ে আছে জানি না আমার কোন যুবক ভাইয়ের বাবা জানো কেন শুয়ে আছে জানি না কোন যুবক ভাইয়ের বন্ধু ক্লাস ফ্রেন্ড ঘুমিয়েছে একসাথে স্কুল কলেজে পড়ছো মোটর সাইকেল নিয়ে কলেজে রওনা দিছে আর ওই বন্ধুটা বাসায় ফিরে যায়নি ওই বন্ধুটার এই কবরে শোয়াই রাখছে হতে পারে তুমিও কবরে চলে যাও এই কবরের কথা চিন্তা করে আসো আজকে একটু ক্লাসে বসি আমি আজকে তোমাদের ওস্তাদ তুমি আমার ছাত্র ইনশাআল্লাহ বলেন যদি আমি তোমার ওস্তাদ হই তুমি আমার ছাত্র হও কিয়ামতের মাঠে যদি আল্লাহ আমাকে মাফ করে তুমি আমার ছাত্র হিসেবে জান্নাতে যেতে পারবা আর যদি আরেকটা নিয়ত করো একজন আলেম রসুল বলেছেন মান আকরামা আলেমান কাআন্নামা আকরামানি কুন আলেমান আও মুআল্লিমান আও মুস্তাআমিলান আও মুহিব পারলে আলেম হইও তা না হলে একটা ছেলের আলেম বানাইও তা না আলেমকে জীবন দিয়ে ভালোবাসো আজকে আলেমরে ভালোবাসতে গেলে কতজনে কত ফান্দে আমাকে ফেলায় কথা কর না কেন বেটা সাইদি মারা গেছে দোয়া করছি আরে গরম ডিম আমারে দিছে হ্যাঁ কথা কও না কেন সাইদি এই দেশের মানুষ না এ দেশের আলেম না সে আমার আলেম ভাই না পলিটিক্যাল হেসে কি করছে না করছে আমার দেহের বিষয় বিলেস পলিটিক্স যার যেটা মনে সেটা করতে পারবে কেন এটা কারো বাপ দাদার দেশ না কথা কর না কেন কারো বাপ দাদার আওলাদ করা দেশ না এটা 30 লক্ষ কম বেশি শহীদের বিনিময়ে বাংলাদেশ সবাই সবার জন্য দোয়া করতে পারে কষ্ট হইতেছে অজ্ঞামী তার বরওয়াজ করে একসাথে বলেন যতদিন বাঁচবো আল্লাহকে ভালোবেসে বাঁচবো আল্লাহ রসুলকে ভালোবেসে বাঁচবো কোরআনের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে রসুলের বিরুদ্ধে আলেম ওলামার বিরুদ্ধে মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে যেই নাস্তিক কথা বলবো রে পিটাইয়ে লুলা বানাবো রাজি আসো না নাই কে কে রাজি আসো আল্লাহকে দু হাত দেখাই দাও আম্মাকে কবুল করো কত কলেজের মুরগির মতো বয়ে রেছে ফেসবুকের পার্টি উচ্ছেন কে পাকা চি চি খালি ফেসবুক গুতাস এর মারটা গুতা মান না হারামের মুরগি খালি বাবির পিছনে ঘুরো বেড়া ছুঁয়ে গেছে বউডারে তোর লাগে হেতাই না মুরগি কথা কর না কেন খালি ফেসবুক লে ঘুরোস কে ফিলিস্তিনের যুবক বেঈমানদের মোকাবেলা করতেছে পাথর দিয়া ওরা জানে বাইতুল মুকাদ্দাস শুধু রক্ষা করতে হয় আমার আল্লাহ সাহায্য এক নম্বরে দরকার ওরা ইল্লাহে তাকবীর দিয়ে পাথর হাতে করে বোমার সামনে দাঁড়ায় গেছে ওরা জানটাকে পকেটে নিয়ে মোকাবেলা করতেছে পকেটে নিয়ে কারণ ওরা জানে আমার এই দেশে ঘুমিয়ে আছে আমার জাতির পিতা ইব্রাহিম
আমি এক একটা নবীর নাম নেব তুমি যদি মুসলমানের রক্ত তোমার শরীরে থাকে জাতির পিতা ইব্রাহিমের সন্তান দাবি করে থাকো মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন আমি এক একটা নবীর নাম নেব কারা কারা ফিলিস্তিনি ঘুমিয়ে আছে তুমি যদি সত্যিকারের নবীদের সন্তান হয়ে থাকো আল্লাহু আকবার বলে আল্লাহর পূজা করবে রেডি এই ফিলিস্তিনি ঘুমিয়ে আছে আমার জাতির পিতা ইব্রাহিম এই ফিলিস্তিনি ঘুমিয়ে আছে তার কলিজার টুকরা সন্তান ইসহাক এই ফিলিস্তিনি ঘুমিয়ে আছে আইয়ুব নবী এই ফিলিস্তিনি ঘুমিয়ে আছে ইউনূস নবী এই ফিলিস্তিনি ঘুমিয়ে আছে ইয়াকুব নবী এই ফিলিস্তিনি ঘুমিয়ে আছে জাকারিয়া নবী এই ফিলিস্তিনি ঘুমিয়ে আছে ইলিয়াস নবী এই ফিলিস্তিনি ঘুমিয়ে আছে মূসা নবী এই ফিলিস্তিনি ঘুমিয়ে আছে হারুন নবী এই ফিলিস্তিনি ঘুমিয়ে আছে ইউনূস নবী ফিলিস্তিনি ঘুমিয়ে আছে মূসা নবী এই ফিলিস্তিনি ঘুমিয়ে আছে ইউসুফ নবী এই ফিলিস্তিনি ঘুমিয়ে আছে ইয়াহইয়া নবী আল্লাহ এই ফিলিস্তিনি ঘুমিয়ে আছে আমার মা তোমার মা মারিয়াম আল্লাহ আল্লাহ দুনিয়ায় যাদেরকে দামি বানাইছে যাদের আহলের পরে আল্লাহ দোয়া করছে আল্লাহ নিজে রহমত দিছে কোরআন থেকে আমি পড়বো আল্লাহু আকবার দিয়ে পৃথিবী কাঁপাবা রেডি আল্লাহ বলেন আমি তার ফ্যামিলির উপর এবং তাদের উপরে রহমত নাযিল করছি কোরআনে কি বলে শোনো এই যে কোটা নাম আমি বলবো শুধু একজন সারা সবার কবর ফিলিস্তিনে ইন্নাল্লাহ আসতাফা আদম ওয়া নূহ ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল শুধু আদম নবী সারা কেন আদম নবীর কবর শুধু আদম আলাইহিস সালামের কবর শ্রীলঙ্কায় আর যেই কজন নবীর নাম নিছে নূহ ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন ইব্রাহিম নবীর কবর ফিলিস্তিনে আল্লাহু আকবার বলতে হবে এ ভাই এ এ এ সাসা ভাই ও তুমি এবারে এলান করতেছ আমার আবার না কত বসাতে ভাই ওটা বসা করলে মাস করতে আধা ঘন্টা এক ঘন্টা সাই বেড়া হেন না এত দুর্বল এলে তো মাস খানে বসে বইবে নুহেনে খারাই থাকবে মাইরা মাইরা বাড়াই দেবে তবে একসাথে বলেন আল্লাহ আকবার কষ্ট হইতেছে ও 40 বছরের মাথা আমি আল্লাহ যারা বসে আছে যারা মুস্কি মুস্কি হাসে এদের প্রতিটা হাসির বিনিময়ে কিয়ামতের মাঠে একটা মুক্তার দানা রেডি করেন কিছু কিছু জায়গা আছে হাসলেও সওয়াব কিছু কিছু জায়গা আছে কাঁদলেও সওয়াব কিছু কিছু জায়গা আছে কানলেও গুনাহ কথা কন না কেন যদি কোন কোন জায়গায় কানলে গুনাহ দেখামু আল্লাহ কইছে কোরআনে সবচেয়ে বেশি আমার কাছে পছন্দ ফালিয়া যাহাকু কলিল ফালিয়াবকু কাসির বান্দা বেশি করে কানবি কম করে হাসবি কিছু কিছু জায়গা আছে হাসলে সওয়াব কানলে গুনাহ কমু সিনেমার হলের থেকে ছবি দেখে আইসা কথা কর না কে সিনেমার হলে তো ছবি দেখে আইছে হারামি করে হারামি বদমাইশ হারাম জিনিস দেখে আইছে যে চোখ দিয়ে পানি ফেলাবি সাথে সাথে তুই কাফের হয়ে যাবে সাথে সাথে তোর ঈমান শেষ বাবা সিনেমার হলে তো ছবি দেখে আইছে ফেসবুক গরম আবার আরাক পাড়ার ঘরে পাড়ার ছবি তুলে নজবিল্লাহ বললেন না কি কান্দন মগির মাইয়া মগির বাবা জীবন ও আসার খালি পশ্চিম দীক্ষায় নাও ছবি দেহে কান্দে মরবি না মরিয়া ল আইকেলা বাস তুইছে তোর লাইয়া খালি মরবি আর একদিক দিয়ে বাড়ি খালি ওয়াজে বয়া কান্দে না নামাজে বয়া কান্দে না ছবি দেহে কান্দে ওরে বাবা নাউজুবিল্লাহ বলতে পারেন না তাহলে কান্দলে কি গুনাহ নাই
জোরে কর না কে আছে না নাই আবার কিছু কিছু জায়গায় কানলে ডাইরেক্ট গুনাহ মাফ হয় সেটা হলো ওয়াজের মাঠ নামাজের মধ্যে জিকিরের মধ্যে হালকা জিকিরের মধ্যে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আবাদ মুসা আলাইহিস সালামের কবর এই ফিলিস্তিনে ফিলিস্তিনি আলারা জানে ফিলিস্তিনি আলারা জানে যে ইহুদির বাচ্চারা এই কবরগুলোকে নষ্ট করার জন্য আজকে ফিলিস্তিন দখল করতে চাইতেছে এইজন্য তোমার মতো যুবকরা রক্ত গরম করে জীবনকে বাজি রেখে আল্লাহ পয়গম্বরের ইজ্জতকে জমিনে টিকায় রাখার জন্য প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে আল্লাহ তাদের সাহায্য করতেছে ইসরায়েলে যদি কুত্তা বাহিনী মিডিয়া ঢুকতে দিত ইসরায়েলে পৃথিবীর কোন মিডিয়া ঢুকতে দেয় না যদি মিডিয়া ঢুকতে দিত দেখতে পারতেন কয় কি পরিমাণ মারা মারছে হামাস এই কুত্তাদেরকে কারণ হামাস ওরা জীবনের ভয় করে না যারা জীবনে ভয় করে না ওরা মারতে পারে বেশি কথা কন না কেন তা না হলে একটা 13 বছরের ছোলা একটা ইসরায়েলি কুত্তা বাহিনীর কয় গলি হারামি বাচ্চা গলি গলি হয়তো ভাষা বুঝো না তাই বুঝো না যারা বুঝে হারা তো ঠিকই গলি গলি বাপ কত এদিকে তোর মারি লোক মারু মার মার 11 বছর পোলা ওরা ধাক্কাইয়া ইসরায়েলের সীমানায় ঢুকায় দিয়েছে লাস্টে আবার একটা পাথরও মারছে দেখো নাই ফেসবুকে ওয়া দেখবা কা দেখবা ওই যে ভারতের নায়িকা গুলো আছে না ল্যাংড়া ওইডারে দেখবা সব আড়াই হেলবা তিন মাস পরে দেখবা বউ নাই সব তো ছবির পিছনে শেষ করছো বউ থাকবো কেন কথা কন না কেন শুধু একসাথে বলতে হবে এই জমিনের মালিককে যদি বাইতুল মুকাদ্দাস রক্ষা করার জন্য ফিলিস্তিনে যাওয়ার অনুমতি মাননীয় প্রধানমন্ত্রী দেয় আমি ইলিয়াস রহমান জিহাদি রাজি আছি তুমি রাজি আছো না আমার জাতির পিতা ইব্রাহিমের কবর ওরা নাপাক জুতা দিয়ে পারাবে মুসলমান জিয়ারত করতে পারবে না রক্তের বিনিময়ে হলো এটা হতে দেওয়া যাবে না বাইতুল মুকাদ্দাস যেই গেড়ে দাঁড়ায় আমার নবী ইমামুল মুরসালিন খেতাব পেয়েছে যেই গেটটার নাম বাবে বাবে মুস্তফা যেখানে দাঁড়ায় 16 লক্ষ নবী নবীর পিছনে মুক্তাদি হয়ে নামাজ পড়েছে কোটি কোটি ফেরেশতা মুক্তাদি হয়ে নামাজ পড়েছে আমার নবী বাইতুল মুকাদ্দাসের সামনে দাঁড়ায় ইমামতি করেছে ইমামুল মুরসালিন খেতাবে ভূষিত হয়েছে ওই বাইতুল মুকাদ্দাসের ওই পবিত্র চাকাটাকে কোনো বেঈমানের হাতে তুলে দেওয়া যাবে না রাজি আছো না নাই এ নবাব গঞ্জ দুহারের যুবক এবার দেখায় দিবা যদি জীবন দিতে হয় জীবন দিব মাল দিতে হয় মাল দিব যদি যাওয়ার অনুমতি হয় যাইতে কাকে যাব আট বালাকে হাত করে দেখায় দাও আরে আমি মিছিল শিখাই তাকবীর শিখাই বস্ক করাই দিয়ে যাই ঠিক আছে রেডি আন্তাজে মানুষকে এইভাবে মারবি আল্লাহ যারা আসতে দেবে তোমার নাম আসতে আরে মরার আগে বউ বাবা নাই মারবা আমি দানের শেষ নৌকা করার জন্য তাকবীর দিই নাই তোমারে বড় করতে বলছি লিল্লাহে তাকবীর দিন ইসলাম দিন ইসলাম দিন ইসলাম দিন ইসলাম লেক্সা সামুন ধরেছে এ চিন্তা করতেছে সিল্লে দিল্লি তো আমি মরব তাহলে আমার বুড়ির অবস্থা কি হইবে ওই বুড়ি গুল্লাই যাব না বুড়ারা বহুত তো দিছ বুড়ি এখন এটা বাদ দিয়া 70টা লেগে চিন্তা করো কবরে যাবার 70টা পাইবা জিন্দাবাদ জিন্দাবাদ দিন ইসলাম দিন ইসলাম ইসরাইল ইসরাইল ইত্তলাক
فلسطين فلسطين جرے فلسطين فلسطين دين اسلام دين اسلام فلسطين فلسطين اسرائيل اسرائيل ধ্বংস হোক নিপাত যাও ইসরাইল ইসরাইল ধ্বংস হোক নিপাত যাও নিপাত যাও ধ্বংস হোক ইসরাইল ইসরাইল ধন্যবাদ জানাই বঙ্গবন্ধু কন্যা মানে প্রধানমন্ত্রীকে উনি হারামীদের পক্ষ নেন নাই জারুগা বেজরমাদের পক্ষ নেন নাই পৃথিবীতে একটা মাত্র বেজরমা দেশ ভাষণমান দেশ কুসুরের টেমের মতো দেশ জাগো কোন অস্তিত্ব নাই জাগো জন্মের ঠিক নাই যেই দেশে বিয়া নাই পুরুষ ও পুরুষে জায়েজ পুরুষ ও পুরুষে বিয়া জায়েজ সমকামিতা জায়েজ একটা মাত্র দেশ সেটা হলো এই ইসরায়েল কুত্তার বাচ্চারা কুত্তা কুত্তির যেমন বিয়া নাই ইসরায়েলে বিয়া নাই এই কুত্তার দেশ যেই দেশ রোহিঙ্গাদের মতো জাগো কোন অস্তিত্ব নাই আজকে ফিলিস্তিনে ভাইরা আমার তাদের জায়গা দিয়ে আমাদের দেশে রোহিঙ্গাদের মতো আজকে আমার নবীর কবরটাকে বর্জুতা দিয়ে পাড়ায় ইউসুফ নবীর কবরটাকে তারা ঘেরাও করে রেখেছে ঢুকতে দেয় না সুলাইমান নবীর কবরটা যে সুলাইমান মৃত্যুর পরে 100 বছর দাঁড়ায় রইছে বাইতুল মুকদ্দাস বানাবার জন্য আজকে সেই সুলাইমানের কবর দেখতে দেয় না আল্লাহ বিচার তোমার কাছে দিলেন ছোট ছোট বাচ্চারা তারা মনে মনে ভাবছে বুঝি না আমার সহায়ক তো ছোট একটা বাচ্চা প্রতিদিন দেখে পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি জানাজা নামে আরেকটা নামাজ হয় ও মনে করছে না আমার সহায়ক তো আল্লাহ তুমি ফিলিস্তিনিকে রক্ষা করো ওই ছোট বাচ্চাদের কান্না সারা পৃথিবী লড়াই করছে তোমরা দেখেছো যুবক ভাইরা 12 বছর একটা ভাই আর একটা ভাইরে কালেমার দাওয়াত দিয়ে জীবনের শেষ বিদায় দেয় বলে বল 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 লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক ভাই আর এক ভাইরে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করে কালেমা দিয়া হসপিটালে বইয়া তাহলে বুঝালা ওই দেশের যুবকগুলা ইসলামের জন্য নিবেদিত প্রাণ ইনশাআল্লাহ বলো আল্লাহু আকবার করে বলেন তো যেই দেশে ইব্রাহিম নবী বাবার মতো নবী ঘুমিয়েছে মুসা নবীর মতো নবী ঘুমিয়েছে ওই দেশকে এত তাড়াতাড়ি কোন ইহুদির বাচ্চা দখল করতে পারবে না যদিও করে ওরা লাস্টিং করবে না রাজি আছো না এই ফিলিস্তিনিদের জন্য লাস্ট একটু দোয়া করে রাজি আছো না বাবা যাইতে পারবো না একটু দোয়াও কি করতে পারবো না শুধু আমার দিকে তাকিয়ে থাকেন এই জমিনের মালিক কে আল্লাহ এই আল্লাহ আছে না আছে ফিলিস্তিন টু ডু টু মরু একদিন ফিলিস্তিন মুসলমানের হাতে আসবে কারণ কি জানেন এই ফিলিস্তিন কিয়ামতের মাঠ হবে দুইটা ইমাম মেহেদী এই ফিলিস্তিনে জন্ম নেবে আল্লাহু আকবার বলেন ঈসা আলাইহিস সালামের দুইটা জায়গায় কদম দিয়ে এই জমিনে নামবে প্রথম নামবে ফিলিস্তিনে এরপরে যাবে বাইতুল্লাহ কিয়ামতের মাঠ হবে দুইটা জায়গা একটা আরাফার মাঠ আর একটা হলো ফিলিস্তিন ইসরাফিল আলাইহিস সালাম অনুফিখ ফিস সূরি ফাতাতুন আফওয়াজা সিংহায় যখন আল্লাহ ফু দিতে বলবে অনুফিখ ফিস সূর ইসরাফিল যখন সিংহায় ফু দিবে দুইটা ছাদের উপরে পা রাইখা ফু দিবে একটা হলো বাইতুল মুকাদ্দাস মসজিদ আকসা আর একটা হলো বাইতুল্লাহ কাবা শরীফ এই দুইটা জায়গাকে পৃথিবীর কেউ ধ্বংস করতে পারবে না ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহু আকবার জোরে বলেন ইনশাআল্লাহ মুসা পয়গম্বর আমার আল্লাহর সাথে ডেলি কথা বলতেন এই ফিলিস্তিনে দাঁড়ায় মারহাবা বললেন না এই ফিলিস্তিনের নাম তো শুকুর শুকুর ফিলিস্তিন হইছে এটার নাম ফিলিস্তিন ছিল না এটা ছিল শাম এটার নাম কি এই শাম দেশে আমার প্রিয় নবী 8 বার মোট 12 বার ব্যবসা করে ব্যবসার জন্য গেছে এই ফিলিস্তিনে আমার নবী পৃথিবীর কোন দেশে এতবার যায় নাই যতবার ফিলিস্তিনে গেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আস্তে কইলে বাতের রোগে ধরবে বাতের রোগে
রেডি আমার নবী এই ফিলিস্তিন থেকে ইমামুল মুরসালিন খেতাব পেয়েছে তুমি কি মনে করলে ফিলিস্তিনকে মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে ডেইলি কথা বলতেন এই ফিলিস্তিনে দাঁড়ায় সুবহানাল্লাহ এই মাইকের আওয়াজ বাড়ে না মাস্টার বাড়া তো টন বেজ বাড়া গলাটা খালি খাই তো মাইকের লাগিয়া হাই আরো বাড়া لله تكبير الله اكبر আরেকটু বাড়া হাজবা তাকাই দিকে জীবন দেব কোন বেঈমানের হাতে ঈমান দেব না ঠিক এই বড় হাসুস কে তাকাই দিকে মগা এই ওরে কেন দে অর্থাৎ বাইরেছে তাকাই দিকে মানে মাইকটারে বাড়াইলাম সিল্লা দিয়ে আমার সিল্লা দিয়ে নিতে পারবো কি রে দেখলাম রেডি জোরে মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন প্রতিদিন এই ফিলিস্তিনে দাঁড়ায় তখন এই দাসটার নাম ছিল সামদেশ শুধু আমার দিকে তাকাবা কোন দিকে তাকাবেন না হঠাৎ করে মুসা আলাইহিস সালাম আমার নবীর সাথে আল্লাহর সাথে যখন কথা হবে ইন দি মিন টাইমে মুসা আলাইহিস সালাম আসসালামু আলাইকুম মারহাবা বলেন ভালো আছেন জি ভালো আছি এই মুসলমানের বলা মুসা পয়গম্বর এই শামে দাঁড়াইয়া এই সিরিয়ায় দাঁড়াইয়া শাম আর সিরিয়া তখন একটা দেশে ছিল আল্লাহ হুজুরের চাচা আবু তালেবের সাথে এই শাম দেশে সফর করে সিরিয়ায় ঢোকার আগে এখন এই সিরিয়ার এই বর্ডারটা পড়ে গেছে লিবিয়ার মধ্যে লিবিয়া ইরান ইরাক তারপরে ফিলিস্তিন এই কয়েকটা দেশ মিলিয়েছিল শাম দেশ কি নাম জোরে বলেন কি নাম শাম দেশ তুমি তুমি হলো দোহারের সন্তান নবাবগঞ্জের সন্তান আমি গোপালগঞ্জের সন্তান প্রমাণ হয়ে যাবে পৃথিবীর সব মেনে নিব কোন মুসলমানের বিরুদ্ধে কোন ইহুদির বাচ্চা যদি দালালি করে মুসলমানের উপর আঙ্গুল তুলে ওর আঙ্গুলটাকে ভেঙে দিব আল্লাহর সাথে কথা বলে মুসা আল্লাহ আমার লাগে আজকে একটু লং টাইম কথা বলো আল্লাহ বলে কি তোর লাগে কম কথা কইলাম কবে তুই তো কথা কইলি গুনো কথা কস খালি তোরে জিগাইছি মুসা তোর হাতে কি তুই কইতে পারছ হিয়া আসা লা দিয়ে দি কইলি তো তোরে জিগাইছি এ মুসা তোর হাতে কি তুই শুরু করছ রে এটা আমার লাডি এটা দিয়ে পাতা পারি এটা দিয়ে সাপ বানাই এটা দিয়ে মাঝে মাঝে ফেরাউনের দাবুর দেই এটা দিয়ে আবার ছাগল রাখি এটা আবার বালিশ বানাই ঘুমাই আবার এটা দিয়ে নদীর উপরে রাস্তা বানাই হাঁটি তোর এত কথা জিগাইছি আমি কাল্লা তুমি বুঝবা না যদি আমার এই প্রেমের খবর তোমার জানতে হয় তাহলে এক ঘন্টা তুমি মুসা হও আর আমি এক ঘন্টা আল্লাহ ওই তাহলে বুঝবে আমি তোমারে কত ভালোবাসি এই হলো তোমার আওয়াজ এই হলো আওয়াজ বেজন্ডে জীবনে যদি একটা বার আমার মৌলার দেখো গো বাবা কিয়ামতের মাঠে যখন তুমি আর আমি আল্লাহর সামনে বসবো আজকে যেমনে তোমরা আমার দেখতেছো বাজান আমার মাওলার যখন সামনা সামনে দেখবো সেদিন বুঝিয়া লবা আমার মালিক কত সুন্দর আমার আল্লাহ বলবেন বান্দারা একাধারে 50,000 বছর আমার দিকে তাকায় রইল চোখে একটা পলক মারলি না আসলে আমার মত কি পাইছো আমার মধ্যে তোরা কি পাইছো মানি ইলিয়াসুর রহমান জেহাদি গোপালগঞ্জের সন্তান আমি ঢাকা দোহারের সন্তান নবাবগঞ্জের সন্তান
তার মুখে শুনছিলাম তোমার দিকে তাকায়া 50,000 বছর তাকাইলো চোখে পলক লাগবে না পলকবিহীন তাকায়া থাকা যাবে তখন শুধু শুনছিলাম তুমি জামিল তুমি সুন্দর কিন্তু বুঝতেও পারি নাই তুমি এত সুন্দর দুয়ারে বসিয়া জুবার দিন নামাজ পড়তাম পাঁচ ওয়াক্ত নামাজ পড়তাম তোমারে না দেখে কুদরতি পাই সেজদা দিতাম আজকে তোমারে দেখতাছি মালি কত যে আনন্দ তোমারে কেমনে বুঝাবো তুমি যে আমার মতো গুনাহগারকে মাফ করে আজকে তোমার সামনে বসতে দিছো আল্লাহ আনন্দে তোমার দিকে তাকায় আছি এ যুবক ভাই তোমারে একটা এক্সাম্পল দিলে বুঝবা তুমি একটা মেয়ের সাথে পূর্বার জীবনে বাবা অন্তত 8 বছর প্রেম করছো এখন তো টেলিফোনে দেখা যায় আগের যুগে আজ থেকে 20 বছর আগে পূর্বার জীবনে তুমি যখন ইমোতে দেখা যাইতো না চিঠির মাধ্যমে আদান প্রদান হইতো টেলিফোনের মাধ্যমে কথা হইতো ওই মেয়েটার ছবি শুধু দেখছো ফেস টু ফেস দেখো নাই 8 বছর পরে দেশে আসার পরে যখন জীবনের প্রথম তারে বাসর ঘরে দেখলা তুমি লজ্জায় তার দিকে তাকাইতে পারো না তাকায়া থাকো আবার কানায়া কানায়া দেখো তোমারে আল্লাহ এত সুন্দর বানাইছে আমার মালিক বলে তুমি একটা মেয়ের সাথে 8 বছর প্রেম করে যদি এত এত সময় তাকায়া থাকতে পারো আমি মালিকের সাথে প্রেম করছি দুহারে বসিয়া আমি মালিক জানি তোর প্রেম কত গভীর ছিল আমি মাওলার সাথে দুনিয়ার তোর মনের খবর কেউ জানতো না আমি মাওলাই জানতাম তুই যখন মসজিদে বসিয়া এই কথাগুলি আমি আল্লাহরে বুঝাইয়া কইতি নিজের হাতে বান্দা তুমি বানায়া ভাই তোর পাও তুলে ধরছি রে ভাই তোর গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর আর আমার মাওলার মাফ করতে লাগবে 1 সেকেন্ড টাইম জীবনে কত গিলান মদ খাইছস জীবনে কত প্যাকেট সিগারেট খাইছস কত পুটলা হিরোইন খাইছস কতটা ট্যাবলেট খাইছস সব গুনার কথা মনে করে এখন কানবি আল্লাহ তোর গুনাহ লই আজকে বাসায় পৌঁছাবে না আমি গ্যারান্টি দিলাম তুই বল নিজের হাতে বান্দা তুমি মাওলা বানায়া কেমনে দিবা মাফ না করে তাড়ায় তোমার বান্দা কাঁদিতাছে বাস্তর মাহফিলে বান্দার গুনা দেখো আমার বাজানটা কান্দে আমার যুবক ভাইরা কান্দে এই কবরস্থানে দোহারের বাস্তা এই কবরস্থানে কার মা ঘুমিয়ে যাবি জানি না উপাসন ওই গোপালগঞ্জের মাটির নিচে ঘুমিয়েছে আমার মা কেমন আছে আমার মা কবরে আমি জানি না আমার মা আমারে 12 বছর বয়সে রাইখে কবরে চলে গেছে
এই পৃথিবীতে যাদের মানাই ওদের দুঃখ বুঝবার মতো কেউ নাই বাবা আমি তোমাদের দুইটা পাও ধরে অনুরোধ করি যাই যাদের মা আছে কোনদিন কষ্ট দিস না বাবা কোনদিন বাবার একটা ধাক্কা দিস না এই যে কয়েকদিন আগে তোমরা জানো কি না একটা মেয়ে সাতপুরে তার বাবার দাড়ি দইরা থাবড়াইছে বাবার কোমরে লাথি দিছে বাবা কান্দে আর বলে পুলিশ স্যার আমার মাইয়া আমারে মারে নাই কারণ জানে যদি আমি বলি আমার মেয়ে আমারে মারছে আমার মেয়ের পুলিশ মার ভাই আমি তোদের দুটো পাও ধরে বলে যাই যারা মার জন্য কাঁদবি তোমার সন্তান একদিন এমন ওয়াজে বসে কাঁদবে এই চল্লিশ বছরের জিন্দিগিতে কত বাবাই ওয়াজ শুনতে আজকে কবরে শুয়ে রয়েছে এই মাদ্রাসার কত কমিটি আজকে কবরে শুয়ে রয়েছে আগামী বছর আপনি বাঁচবেন কোনো সিকিউরিটি নাই কথা বলেন না কেন আজকে শুধু আমার মৌলার চোখের পানিতে কান্দবি যুবক ভাই তোর মতো কত স্বাস্থ্য ভাই একসাথে ফুটবল খেলছো আজকে অল্প বয়সে স্ট্রোক করে ছোট ছোট বাচ্চা রেখে মারা গেছে আমি ইলিয়াসুর রহমান জিহাদি মাত্র 12 বছর বয়সে মারাইছি ভাই আমি তোদের মতো মাদ্রাসায় পড়া অবস্থায় পরীক্ষার হলে খবর গেছে আমার মা মায়ের কষ্ট বুকি লইয়া বইছি মা তোমারে আমারে পান খাবার পয়সা দিয়া টিফিন কার টিফিনের পয়সা দিছে স্কুল কলেজে মা কানের তা বেইছে তোমারে পরীক্ষার ফি দিছে এই তোমার বাবা পরের জমিতে কামলা দিয়ে রিকশা চালাইয়া মুরগি বেইছে তোমারে পরীক্ষার খাতা কিনে দিছে ওই বাবা আজকে খবরে কেমন আছে কেউ জানে তোমার চোখের পানির খাতিরে যদি বাবা একটু কবরে ভালো থাকে তুমি পারবা না একটু পানি ফেলাইতে এই একটু কাইন্দা কাইন্দা কও না এই যে আমার বাজানদার সামনে বইয়া বইয়া কান্দে এই যে আমার ডাইন পাশে কে বসে আছে আমি চিরান চিনি না তারে তবে তার চোখের পানি পড়ছে একটা কথা বলে দিয়ে গেলাম এই জমিনটা যদি আমার আল্লাহর হয় ওই আল্লাহ যদি কয় রব্বির হাম হুমা কামা রব্বাই আলি সগির তুই তোর মা বাবার জন্য দোয়া করবি আর কানবি আমি আল্লাহ জিম্মাদারি নিলাম তোর মা বাবারে মাফ করবো তা তুমি কান বানা কে তোমাকে সভাপতি কান দে আব্দুল ওহাব সাহেব কান দে তোমাকে এলাকার দীর্ঘদিন চেয়ারম্যান ছিল আমি তারে আজ থেকে না আজ থেকে 15 বছর আগে একসাথে ওয়াজ করছি 18 বছর আগে ওয়াজ করছি ইনো দোহারে আমি দুই দিন আগের বক্তা না বেড়া যদিও দহস দাড়ি মুস পাকে নাই আমার ওয়াজের বয়স 24 শেষ 25 দুই যোগ শেষ আমার বক্তৃতার বয়স কি বাপ্তা স্বামী দুই দিন আগে ছোকড়া আমার গোপালগঞ্জ এলাকা দেরি করে পাকে দেখো না মাননীয় প্রধানমন্ত্রীর মার তো অর্ধেক চুল পাকছে এই মুসলমানের পালা আমি গোপালগঞ্জের হয়ে তুমি নবাবগঞ্জের হওয়ার দোহারে হও কবরে যাইবার পরে কোন ক্ষমতা চলবে না কথা বলো না কেন একটা ক্ষমতাই চলবে যদি তোমার অ্যাকাউন্টে নেক আমল থাকে তাহলে ফেরেশতাকে থাপ রাইতে পারবা যে তো সেতোস্কে পকেটে মাল লই আইছি না এত সেতোস্কে বেড়া চুপ থাক আল্লাহর জন্য জীবন দিয়ে আইছি রাত কে রাত আল্লাহর জন্য তাহাজ্জুদ করে কাঁদছি আল্লাহর না দেখে কাঁদছি সেতোস্কে কোনো উৎপরষ্ট করবি না আরামে ঘুমাইতে দে দুনিয়ায় রিক্সা চালাইছি সেই ফজরের সময় উঠে সন্ধ্যা বন্ধ রিক্সা চালাইছি ঠিক মতো খাইতেও পারি নাই পান রুটি কিনছি খেয়া পাইছি চলে গেছি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছি আল্লাহর ভয় করছি ওই দুনিয়ায় ঠিক মতো ঘুমাইতে পারি না রেজিকের অভাবে এখন কবরে আরামে ঘুমাবো ডিস্টার্ব করবি থাপ রাম এটা আমার কথা না ডাইরেক্ট কোরআনের কথা ফেরেশতাকে ঘুষাইয়া আন্দার বানা হালাইতে পারবি বেটা আর যদি নেক আমল লায়ন হয়ে যাস তোরে ঘুষাইয়া গরম ডিম দিব পিছনে রাস্তা দিয়া তোর কোনো বাপ নাই তোরে ফিরাইতে পারবো কথা কও না কেন যারা দানের শীষ দানের জিস কও পারবো না জিয়া তোমারে ফিরাইতে যারা নৌকা নৌকা কও পারবো না মুজিবুর রহমান তোমারে ফিরাইতে কথা কও না কেন যারা দাড়িপালা কও পারবো না নিজামিন মৌদুদি তোমারে ফিরাইতে যারা নাঙ্গল নাঙ্গল কও নাঙ্গল ঢুকাইবো তোমারে ফিরাইবো না
তোমার কোন বাপ নাই ওই অন্ধকার রুমের মধ্যে বইয়া তোমার উপকার করব একটাই পারবো এই চোখের পানি কথা কন না কেন কষ্ট হইছে টাকা ওই দেখে এখন সিল্লাবার কানবা বলো আল্লাহ রে বুঝে আছে নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেল তুমি যদি মাফ নাই করবা এই বান্দারে কেন তুমি আদর করিবে তুমি না কইছো কোরআনে লাকাদ কররামনা বনি আদম সবচেয়ে আদর করে আমি দামি করে মুসলমান বানাইছি বনি আদম বানাইছি আদর করে বানাই আবার জাহান্নাম দিবা কা হতে পারে ইনশাআল্লাহ বলো আল্লাহু আকবার জোরে বলো ফিলিস্তিন কোনদিন কোন বেঈমানের হাতে তুলে দেব না নবীদের কবর কোন ইহুদির বাচ্চা ঘেরাও করে রাখবে হতে পারে না পারে না পারে না পারে না আমার মুসলমান বাংলাদেশ ছোট্ট দেশ আমার দেশের মাননীয় প্রধানমন্ত্রী ফিলিস্তিনের পক্ষ নিয়েছে বোঝা গেল উনি মুসলমান হয়ে মুসলমানের পক্ষে কষ্ট হইতাছে আর মাত্র 10 মিনিট কথা বলবো আরে হো চলবে কয়টা বন্ধু টাটকা মিথ্যা কথা এলো তুমিও সারা রাত বইবা না আমিও থাকব না শুধু একদিকে তাকাও হ্যাঁ তোমরা যতটুকু চাইবা আল্লাহর কাছে বলো আল্লাহ যদি আমার সাহায্য করে আমি যা বলবো আমি যেন আগে আমল করতে পারি ইনশাআল্লাহ বলো তবে একটা কসম করে বললাম মনের কথা যদি মাননীয় প্রধানমন্ত্রী বলে গোপালগঞ্জ লাগো ফিলিস্তিন যাওয়ার ভিসা দেয় আমি গুনাহগার আল্লাহর কসম করে বলছি প্রথম ভিসার পাসপোর্ট আমি সাবমিট করব কারণ ওই ফিলিস্তিনে বাচ্চাদের কান্না সহ্য দেখছো না যুবক ভাই হাজার হাজার ছেলেদেরকে হসপিটালে ভর্তি করছে ট্রিটমেন্টের জন্য সে হসপিটালের সুবিধা উড়ে আছে কত বড় জালিম কত বড় বেজারবা কত বড় কষ্ট শুধু বাচ্চাদেরকে বোমা দিয়ে উড়াই ওই হামলাটা যদি আজকে তোমার বিজি হসপিটালে হইতো তুমি কি করতা ওই হামলাটা যদি তোমার মিটফুল হাসপাতাল হতো তুমি কি করতা ঢাকা হসপিটাল হলে তুমি কি করতা শুধু একটা আওয়াজ দিবা বেজরমাদের পক্ষে কোনোদিন আমরা যাব না ওই হারামিদের পক্ষে আমরা যাব না দুনিয়ার সব রাগা বোয়াল ইন্ডিয়ার দাদা ইসরায়েলের পক্ষে সাইনার উচিংকিং পাকা চি 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 এই হারামিটাও ইসরায়েলের পক্ষে কথা বল না কেন হারামি তো হারামির পক্ষেই থাকবে আমেরিকা সাদা কামরার জারুয়া গুলা ওই জারুকের পক্ষে কথা কর না কেন রাশিয়া যার অস্ত্র সারা পৃথিবীতে বিক্রি করে আজকে ইসরায়েলের পক্ষে তার ভিতরে আমার ছোট্ট দেশ আমার ছোট্ট দেশ বাংলাদেশ যে ফিলিস্তিনের পক্ষে তুমি ভাইবো না বাংলাদেশ কালারিং হয় নাই কালারিং হোক আর যাই হোক আমরা মুসলমানের পক্ষে থাকবো মসজিদ আকসার পক্ষে থাকবো যেটা মসজিদ আকসার বিরুদ্ধে কথা কবে আর জাগায় মাইরে ফেলবো আর জাগায় কোবায়া দুই টুকরা বানা হেলাবো কষ্ট হইতাছে তাকাও এইদিকে এই ফিলিস্তিনে দাঁড়াইয়া মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা কয় আমি আর ওয়াজই করি না বলুন এই আওয়াজ ওয়াজই করি আমি কবরস্থানে ওয়াজ করি না আমি করি মানুষের সামনে রেডি রেডি
এবার যদি জোর না হয় ঠিকই জানবে এই মুসা পয়গম্বর আল্লাহর সাথে দাঁড়াইয়া ডেলি কথা বলে ফিলিস্তিনে খরাইয়া কি মনে করলা আমার মাওলার সাথে কথা কয় আল্লাহ আজকে একটু লং টাইম কথা কইও কমনে দেখো না এক মগির লাগে তুমি মগায় প্রেম করো মেসেঞ্জারে সেটিং করতেছো রাইট বাজার আইটা মেয়েটা কয় কালকে আমার পরীক্ষা एग्जाम আছে ভাই হামরা এ চুপ তোর পরীক্ষা গুল্লি মারি আমি তো তোর বিয়ে করব পাস করে কি করে কি কথা কও না এই প্রেমের কুতায় যদি ছেড়ে পরীক্ষাতে তো না দেয় ওরে প্রেম খেলছে রে এটা যদি একটা মেয়ের প্রেমে পড়ে এরকম লাগে আমার মাওলার প্রেমে পড়লে কেমন লাগে আল্লাহর প্রেম তো বুঝবি না বুঝবে না শরীর প্রেম ওইটাই বুঝবি আল্লাহর প্রেমে যারা পড়ছে ঘরবাড়ি ছাইরা জঙ্গলে ঘুরছে বাদশাহী ছাইরা জঙ্গলে গেছে আল্লাহ ডিজিটাল পোলাও এটা কোনটা আল্লাহ একজন একটা দাঁত কি দাও নাহলে ওরা কথাই কইব একজন ডিজিটাল যাও ওই যে একটা যাইতেছে দেড় বেড়ারি দেখো ও যে আবার লাগাবে মারামারি আল্লাহ হেফাজত করে দুর্ঘটনা হবে বাবা সব জায়গায় দুই একটা পোলা পান ডিজিটাল থাকে কারণ ওর বাপে ওইরকম সিল লাইছে এর লেগে পোলাটা হইয়া হিছে তবে মনে রাখবেন আপনি যদি ওয়াজে ভাইয়া কান দেন আপনার পোলাও একদিন এনে ভাইয়া কান দেন কথা কন না কেন মনটা খারাপ কষ্ট হইতেছে ক্ষুধা লাগছে বিড়ি মিশে মিশে দল যাওয়ার সময় খাইতে খাইতে যাইও এখন আপাতত অফ কর ইনশাল্লাহ বলেন না ওগুলো আগে দেখাইছি এখন না 2011 সালের আগে দেখাইছি এখন ওইটা দেখেই ভাইরাল হইছে অত দেখছো রে কেমনে খাইতে দেওস নাই তিন তরিকে তো আমি দেখাইছি খাবি ওইভাবে স্যাক কায়া খাবি ব্যবসায় লস করে খাবি বুড়োতের কোপ খাইয়া কেমনে টানবে দেখাইছি তো আবার কি দেখাবো এই শুধু একসাথে বল এই জমিনের মালিক কে আল্লাহ এই আল্লাহ আছে না তাকাই দিকে বেটা প্রেম করবা আল্লাহর সাথে মানুষের সাথে না ইনশাল্লাহ বলো